হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানী কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সকালের পুজো আমার হয়ে গেছে, আর এখন আমি গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে আমি খাওয়ালাম, এদিকে মিষ্টি দিয়েছি। তো চলুন এখন মিষ্টি খেয়ে দিয়ে চান করতে যাবে। তো সকালবেলা আগে কিছু খাইয়ে দিই, তারপর ওদেরকে চান করাই আমি। আর এই যে চান করার জন্য এখন রেডি হয়ে গেছে, মানে জামা কাপড় খুলে বসে আছে। তো সবাইকে এক এক করে আমি চান করাবো। তো চান টান করিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে আমি ওদেরকে চান টান কইরে দিয়ে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে আর ফুলকপির তরকারিটা হচ্ছে, আর এদিকে শাক, শাকটা হলেই মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাবে। আর এখানে ভেজেছিলাম বেগুন আর কুমড়ো। তো এই যে ডালের বড়ি শাকেতে দেবো। তো আমাদের মানে কলকাতার ওই সাইডে যে ডালের বড়িগুলো একটু আলাদা হয়, আর এখানে ডালের বড়ি এই যে রকম। তো কিন্তু এখানে ডালের বড়িতে সেইভাবে কোনো স্বাদ নেই, কারণ যখন শাকটা খাওয়া হয়েছিল রান্না টান্না করার পর, তো অতটাও কিন্তু মানে স্বাদ লাগছিল না বড়িগুলোতে। তো আমি অল্পই দিয়েছিলাম এমনিতেই, আর এখন অনেক পড়ে আছে, তো জানি না কবে আবার খাবো, কারণ এমনিতে বড়িগুলো আমার ভালো লাগেনি। তো যাই হোক, রান্না তো করতেই হবে। আর এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, তো এদিকে তরকারিটা হয়ে গেলে শাকটা বসাবো, ব্যাস ওটা হলেই আমার রান্না শেষ। আর এখন মোটামুটি বেজে গেছে 1:45, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেলো রান্না করতে, কারণ গোপুসোনাদের চান করাতে গিয়ে আমার অনেকটা লেট হয়েছে, যেহেতু ওদের আজকে দই দিয়ে একটু চান করিয়েছি। তো ওই দই দিয়ে মানে ওদেরকে চান করাতে করাতে অনেকটা লেট হয়ে গেছে। তো চান টান করে একদম রেডি হয়ে বসে আছে, তো দেখানো হয়নি। তো চলুন দেখাই ওরা আজকে কীরকম শৃঙ্গার করেছে আর কি করছে। আর এই যে গোপুসোনারা এখন খেলছে বসে বসে। আর এই যে আজকে উনি জুতো পরেছেন, তো কোথায় যাবে দেখা যাক। উনি জুতো টুটো পরে একদম বসে আছে। আর এই পুতুলটা না নোংরা হয়েছিল, মানে কালো হয়ে গিয়েছিলো, তো আবার এটাকে কেচে দেওয়ার পর একদম ওর যে অরিজিনাল রঙটা, তো সেটাই চলে এসছে আবার। তো এই যে এখন খেলা নিয়ে খেলুক, আর ওদিকে আমার রান্না হয়ে যাওয়ার পর কিন্তু ওদেরকে আমি খাইয়ে দেবো। আর আজকে না খাওয়াতে একটু লেট হয়ে যাবে, কারণ ওদেরকে চান করাতেই আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তো সেই কারণে আর কি। আর এখন ওরা খেলা করবে, তো জুতো পরেই বিছানাতে বসে আছে, কিছু বলার নেই কারণ ও কথা শুনবে না, তো বুট পরেই বসে আছে। আর এদিকে আমার বাকি ভগবানদের তো সকালবেলায় পুজো করে দিয়েছিলাম, তো ওদের ওখানটাও মানে সামনেটা পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। তো এখন ওরা বসে খেলা করুক, আর আমি এদিকে রান্না করে নিয়ে একবার ওদেরকে খাবারটা খাওয়াবো। আর এই যে দুপুরবেলা রান্না আমার হয়ে গেছে, তো এখন আমি আমার গোপুসোনাদের খেতে দিয়ে দিয়েছি। তো এখানে ফুলকপি আলুর তরকারি, শাক চচ্চড়ি আর বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজা, ভাত, জল। তো এই যে দুপুরবেলা আজকে খাবার। তো এখন ওরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবে, আর আমি যাব বাজারে, কারণ হোলির বাজার এখনও হয়নি। এই সবে আমি বাজার টাজার করে এলাম, আর কি কি বাজার করে নিয়েছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে সব কিছু আমার রাখা আছে। তো এই যে এটা আমার হচ্ছে বলির জন্য একটা প্যান্ট আর জামা, এই যে পুরো সেট, এটা ওরকম পড়বে আপনারা দেখতে পাবেন। তো জামাটা আমি দেখিয়ে দিই, এই যে জামাটা, এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে প্যান্টটা, এটা কিন্তু পুরোটা জিন্সে। তো এই যে প্যান্ট জামা সেট। আর এখানে আমার হচ্ছে তিনটে রকম বালতি পিচকারি তিনজনের জন্য, আর তিনটে আনা হয়েছে এখানে আছে। আর এখানে আছে এই যে সেন্টটা, তো এটা হচ্ছে সেন্ট হিসাবে ইউজ করা যায়, এটা আতর, কিন্তু একটা মালিশ করার আতর আছে, সেটা ছোট মতন পাওয়া যায়। তবে এটা যদি গায়ে লাগানো হয় এটা কিন্তু জল, মানে ওদের গা হাত জ্বলতে পারে, তো সেই কারণে এটা কিন্তু শুধু জামাতেই দেওয়া যায়, মানে সেন্ট হিসাবে ইউজ করা যায়। তো এটা একটা এনেছি, আর এর গন্ধটা বেশ খুব সুন্দর। আচ্ছা, এখানে জামাগুলো দেখা আমার যদি শোনাবে, এই যে এটা আনা হয়েছে বাবুর জন্য, তো দুটো করে আনা হয়েছে। এই যে প্রথমের এইটা একটা বাসন্তি কালার বা ঘিয়ে কালার যেটা হোক, তো ওই কালারটা ঠিক মতন আমি চিনি না। তো এই যে এটা একটা আনা হয়েছে, আর আনা হয়েছে এই যে একটা পিঙ্ক কালারের, একদম হালকা, যেহেতু গরম পড়ছে আমি হালকা হালকা দেখেই জামা এনেছি, বেশি ভারী দেখে আনিনি। আর এই যে তো এই দুটো আনা হয়েছে বাবুর জন্য,
সাদা কালারের জামাটা বেশ আমার খুব সুন্দর লেগেছে, তো হোলির জন্য এটা হয়তো। তো এই যে সাদা কালারের জামাটা আমার ভালো লেগেছে, তো এখন অব্দি কেউ সাদা কালারের জামা কেউ পরেনি, তো সেখানে এই যে সাদাটা নিয়েছি গোপুর জন্য। আর তার সঙ্গে আর একটা নিয়েছি এমনি নর্মাল, এটা সুতি ছাবা বা ধরে এটা, তো এটা একটা সুতির ছাবা জামা, তো সুতি, এটাও গোপুর জন্য নিয়ে আসা হচ্ছে। তো সবার জন্য দুটো, শুধু বলি যে একটা নিয়ে আসা হচ্ছে, ওকে ওর বাবা মানে পরে আবার কিনে দেবে, ওরটা পরে আবার একটা আনতে যাবো যেহেতু ওর এখনো প্যান্টে জামা বাকি আছে। আচ্ছা এটা হচ্ছে আমার মা লাটলির জন্য, এই যে পিঙ্ক কালারের ছাবা, তো এটা আমার খুব পছন্দ হয়েছে, বাট বিন্টের ছাবা। আর এটা এটা হচ্ছে হোলিতে মানে হোলির জন্য আর কি, এই যে। তো এই দুটো হচ্ছে আমার মা লাটলি। আর সোনাইয়ের জন্য জামা আছে, এই সোনাইয়ের দুটো পুরো সুতির, মানে একদম সুতির জামা, যেহেতু গরম পড়ে যাবে দুদিন পর, মানে এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, আরও গরম আসবে, তো সেই কারণে এই যে একদম সুন্দর কিউট কিউট দুটো জামা এনেছি। তো এগুলো হচ্ছে সোনাইয়ের। আর এখানে আছে প্যান্ট, যেহেতু আমি জামার সঙ্গে মানে সব জামার সঙ্গে আমি প্যান্ট কিনি, কারণ আমার প্যান্টের বাচ্চাদের জন্য বেশি লাগে, তো সেই কারণে এই যে। আর এই দুটো হচ্ছে বাবুর প্যান্ট, আর এটা হচ্ছে বাবুর সাইজেরই, তবুও আমি গোপুর জন্য এনেছি, যদি গোপুর না হয় হবে না তো আমি জানি, তবুও এটা বাবুরই তিনটে ধরে নিন, কারণ গোপুর সাইজে পাওয়া যাচ্ছিল না, তো যেহেতু ওর না মন খারাপ করে সেই কারণে বাবুর সাইজেরই প্যান্ট আনা হয়েছে। ওর যখন সাইজ আসবে তখন আবার যাব ওর জন্য নিয়ে আসবো, তবে ওর না মন খারাপ করে সেই কারণে ওর জন্যই একটা নিচ্ছি আর বাবুর জন্য দুটো, তো একই সাইজে। আর এখানে আছে মা লাগলির জন্য দুটো প্যান্ট, এই যে দুটো প্যান্ট, একটা সাদা, তো এই ছাবাটা আমার খুব ভালো লেগেছে, আর এই যে দুটো প্যান্ট লাগলির। আর আমি লাগলির প্যান্ট একটু বেশিই কিনি, আর এটা হচ্ছে সোনাইয়ের, তো সোনাইয়ের সাইজটাই বলো না, আমি পুরো অনেকটা ছোটো দিয়ে দিয়েছে, জানি না ওর হবে কি না। তো এই যে আমি বলেছি মানে দু নম্বর দিতে, তবে একদম জিরো সাইজের হয়তো দিয়ে দিয়েছে, জানি না এটা হবে কি না, হয়ে যাবে নিশ্চয়ই। তো এই যে না হলেও কোনো ব্যাপার না, কারণ ওই এমনিতে আছে প্যান্ট। তো এই হচ্ছে শপিং করা হয়েছে হোলির জন্য, তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কোন জামাটা বেশি পছন্দ হয়েছে। তো চলুন আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো, এখন ওদেরকে আমি জামাগুলো দেখাবো, আপনাদেরকে তো আগে দেখিয়েছি, ওরা পাশে বসে আছে, তো ওদেরকেও এখন আমি এক একটা করে এক একজনকে দেখাবো, তারপরে সন্ধ্যা দেবো, এখনও বাইরে অনেকটা রোদ প্রায়। আর যখন আমি বাজারে গিয়েছিলাম ওদেরকে চকলেট দিয়ে গিয়েছিলাম, তো সেই চকলেটগুলো এখনও নিয়ে বসে আছে। আর এই যে ফিচকারি আর বালতিটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আর এখানে এই জামা কাপড়গুলো আমি এখন গোছাবো, গুছিয়ে রেখে আবার একবার আমার হাজবেন্ডের সঙ্গে বাজারে যাব, কারণ তখন এই দিকে গিয়েছিলাম তো এই শপিংগুলো করতে, তো এখন আমরা একটুখানি অন্য জায়গায় যাব, তো তারপরে এসে গোপুসোনাদেরকে খাওয়াবো। আর এই যে বালতিটা দেখালাম, তো এই যে ছোট্ট ছোট্ট বালতি ফিচকারি, তো বেশ ভালোই লাগছে। আর আগের বছর একটা কিনে এনেছিলাম, তো সেটা খারাপ হয়ে গেছে, মানে এখনও আছে সেটা আমার কাছে, কিন্তু সেটা খারাপ হয়ে গেছে, আর আমি একটুখানি একে রাগাচ্ছিলাম যেহেতু ওর একটা জামা কেনা হয়েছে, আর গলিকে রাগালে না প্রচুর রেগে যায়, মানে একদম মুখ ফুক লাল হয়ে যায়, তো ওই জন্য একটু রাগাচ্ছিলাম ওকে। আর ও জামা কাপড় কিন্তু নিয়ে বসে আছে, তো এই যে এখন ওরা বসে থাকবে, আর এখন আমি ওদেরকে রেখে আবার বাইরে যাব। আর এই যে যেখানে এসেছি, তো এই যে এখানে ফুচকা টুচকা সব কিছু বসে সন্ধ্যাবেলার দিকে, আর আজকে যেহেতু রবিবার ভিড়ও ছিল, তো তারপরে বাড়িতে এসে আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি ফালুদা, তো ওটা এনেছিলাম মানে আইসক্রিম ফালুদা, তো ওটা এনেছিলাম, তো ওদেরকে ওকে দিলাম, আর গোপুসোনাদেরকেও দিয়েছি। আর এই যে সবাই একদম রেগে গেছে, কারণ অনেকক্ষণ গিয়েছি আর এখন বাজে 8টা, তো আমি ভাবলাম আর সন্ধে দিয়ে লাভ নেই, একবারে খাইয়ে দিই। তো এই যে ওগুলা যা রান্না ছিল তো সেগুলোই আছে, আর এখানে ফালুদা এনেছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি, তো এখন ওরা খাওয়া দাওয়া করবে, তারপর ওদেরকে ঘুম পাড়াবো। আর আজকে না সন্ধেবেলা মানে ওই যে চকলেট দিয়ে গেছিলাম তো ওটাই খেয়েছে, সন্ধেবেলাতে আর কোনো রকম খাবার দেওয়া হয়নি, কারণ আমি বাইরে গেছিলাম, তো একবারই ভাত খাইয়ে দিলাম ওদেরকে। আর এই যে খাওয়া দাওয়ার পর একটুখানি ওরা বই দেখছে, তো তারপরে ঘুমিয়ে পড়বে, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা।